গতকাল অর্থাৎ শনিবার প্রত্যেক বাসে, বিশেষ করে 16-20 রুটের যে বাস, সেই বাসেতে লেখা ছিল আজ অর্থাৎ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ থাকবে। কারণ বাস মালিকদের সঙ্গে একটা ইউনিয়নের সমস্যা হয়েছিল বোনাস নিয়ে। ইউনিয়নের পক্ষ থেকে দাবি, হিন্দু ভাইরা যদি বোনাস পায় তাহলে সংখ্যালঘুরা কেন বোনাস পাবে না। এই রকম কয়েকটি বিষয়ের উপরেই বন্ধ রাখা হয়েছিল দিন তিনেক আগে 4টি বাস, এবং এই বিষয় নিয়ে আমরা খবর করেছিলাম। পরবর্তীকালে বাস বন্ধ দেবার কথা জানিয়েছিল লিখিতভাবে আজ থেকে। এরপরই হঠাৎ করেই দেখা যাচ্ছে সকাল থেকে অন্যান্য দিনের মতো বাস স্বাভাবিকভাবেই চলছে, যাত্রীদের কোনো সমস্যা নেই। অন্যদিকে আমরা ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করলে ইউনিয়ন পক্ষ থেকে জানায় যে আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমাদের মিটিয়ে নিয়েছি, এবং বাস যাতে চলে এবং যাত্রীরা যাতে পরিষেবা পায় তার চেষ্টা আমরা সবসময় করি। এবং সেই হিসাবেই আবার অন্যান্য দিনের মতো বৃষ্টির মধ্যেই বাস চলতে শুরু করেছে। আমরা শোনাবো যাত্রীরা কি বলছে, এবং সেই সঙ্গে আগামী দিনে যাতে আর কোনো সমস্যা না হয় সেই দিকেও লক্ষ্য নজর রাখবে, এরকমটাই জানিয়েছে। এবং সেই সঙ্গে আজ বিকালের দিকে উত্তমকুণ্ড মহাশয় বাস ইউনিয়ন এবং বাস মালিকদের সঙ্গে একটা বৈঠকে বসতে চাইছে, যাতে আগামী দিনে আর কোনো এরকম সমস্যা না আসে, এরকমটাই জানা গেছে। দেখাবো সেই তথ্য আমাদের পর্দায়, সঙ্গে থাকুন। বাস চলে তেমনই চলছে, বাস ধরার জন্য আমি স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। বাস চলছে, অন্যান্য দিন যেমন চলে তেমনই চলছে। এটা হচ্ছে রাজাটি মধ্যাঙ্গ, অন্যান্য দিন যেমন বাস চলে তেমনই চলছে। হচ্ছে বাসে যাওয়ার জন্য আমি রাজাটি মধ্যাঙ্গ বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। কোথায় যাবেন এখন? এখন যাবো আরামবাগ যাবো। আপনার নাম? আমার নাম সৌমেন্দ্র ঘাঁটি। এরপর আমরা যোগাযোগ করি 16-20 রুটে যে ইউনিয়ন, জগন্নাথ বটব্যালের সঙ্গে, তিনি কি জানাচ্ছেন শুনে নেব। আমাদের 16-20 মালিক সমিতি অন্তর্ভুক্ত আছে বেশ কিছু মালিক, যাদের গাড়ি নেই, তারা অন্য গাড়ির পাওয়ার অ্যাডমিটে কর্তৃপক্ষ করছে মালিক সমিতিতে। তারা মিথ্যা অপবাদ দিয়ে রুটে একটা বিভ্রান্তি পজিশন সৃষ্টি করছে। মালিকরা যে বন্ধ দেখেছিল তা আমাদের রাজনৈতিক দলের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তাদেরকে বন্ধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে, তারা বন্ধ তুলে নিয়েছে। আরামবাগ মহকুমা ড্রাইভার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সেক্রেটারি মাননীয় শেখ শফিকুল ইসলাম মহাশয়, তিনি সবার সঙ্গে, উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে, আরামবাগ মহকুমা মধ্যে যে সমস্ত পরিচালন নেতা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করেছেন, যে ওনারা বিভ্রান্তিকর পজিশন একটা তৈরি করছে, মানুষকে হেরানির মধ্যে ফেলছে এবং স্টাফের দিকে কর্মহীন করার চেষ্টা করছে। অন্যান্য দিনের মতো খানাকুল, গড়ের ঘাট, তারকেশ্বর, আরামবাগ যে বাস চলতো সে বাস সকাল থেকেই চলছে, এর ফলে যাত্রীদের কোনো রকম সমস্যা হচ্ছে না, এরকমটাই জানিয়েছে যাত্রী। রিপোর্ট নিউজ অগ্নি।